আপনারা কোন মাযহাব অনুসরণ করেন হানাফি কথা বলেন হানাফি না কিন্তু আমার দুঃখ ইমাম আজমের সব ফতোয়াই মানুষকে বলি একটা ফতোয়া গোপন করি আমরা আমি কি আজকে এটাকে ওপেন করব হানাফি হানাফি মাসালা বলবো বিশ্ববরণ্য ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া ان تارك الصلاه لا يكفر ولا يقتل ولكن يحبس ويضرب حتى يصلي বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখিত ফতোয়া হচ্ছে বেনামাজিকে কাফের বলা যাবে না বেনামাজিকে হত্যা করা যাবে না তবে বেনামাজি যতক্ষণ নামাজ না পড়ে ততক্ষণ তাকে শ্বশুর বাড়িতে আটকে রাখতে হবে এই শ্বশুর বাড়ি রসের হাড়ি কোন শ্বশুর বাড়ি জেলখানায় তাকে আটকে রাখতে হবে আর প্রতিদিন তাকে ব্যত্রাঘাত করতে হবে 10 বেত 3 বেত 25 বেত 30 বেত যার যদ্দুর দরকার সবার চামড়া তো আর সমান মোটা না বুঝতেছেন তাহলে আবু হানিফার মাসালা ফতোয়া মুসলিম অমুসলিমদের উপর না অমুসলিমদের তো ইসলাম ঈমান বিশ্বাস করে না ওরা নামাজ পড়লো কি পড়লো না আমাদের দেখার কোনো সুযোগ মুসলিম যারা মুসলিম ভূখণ্ডে বসবাস করবে সেই ভূখণ্ডে মুসলিম পরিচয় দেবার পর যারা নামাজ পড়বে না শাসকের দায়িত্ব হচ্ছে তাকে ব্যত্রাঘাত করা ফতোয়া কার আবু হানিফা এখন মনে করেন এই এলাকার যিনি চেয়ারম্যান সাহেব বা কমিশনার উনি যদি আসর নামাজের সময় বাজারে একজনকে ব্যাট তিনটা লাগায় নামাজ না পড়ার কারণে তার কমিশনারগিরি থাকবে এলাকার এমপিও যদি এই কাজটা করে সংসদে ইমপিচ করা হবে তাকে যে এই এমপি তো জঙ্গিবাদী আফগানিস্তান থেকে আসছে তার বাদ দাও সবচেয়ে বড় পীর সাহেব যিনি এলাকায় আছে উনিও যদি বেনামাজিরে ধরে তিনটা ব্যাট লাগায় পীর সাহেবের পিরালি শুধু যাবে না পাগড়ি ঠিক থাকলেও তার জুব্বা ঠিক থাকবে না অপরদিকে শাসক যদি আইন হিসেবে গ্রহণ করে পাঁচ ওয়াক্ত নামাজের সময় জামে মসজিদগুলোতে যখন হাইয়া আলা সালা বলে নামাজের আহ্বান হবে সংসদ ব্যাংক আদালত শপিং মল বাজার বাস স্টপেজ এয়ারপোর্ট সব বন্ধ হয়ে যাবে 10 মিনিটের জন্য সবাই জামাতে যে নামাজ পড়বে একজন বেনামাজিও কি রোডে ঘাটে পাবেন নাকি তাহলে এই সৎ কাজের আদেশটা শাসক করতে পারে এটা আলেমরা কোনোদিন করতে পারে না কথা বুঝতেছেন